ওকে, আজকে আমরা ওয়ার্ডপ্রেস এর 10টা পপুলার একদম ফ্রি থিম গুলো নিয়ে ইনস্টল করা এবং ডেমো ইনপুট করা দেখব। টপ 10 থিম, ওয়ার্ডপ্রেস এর টপ 10 ফ্রি থিম। তো আমাদের কাছে লিস্টটা অবশ্য আছে, আমরা এখন ওপেন করব। ওপেন করার পরে একটা একটা করে ডাউনলোড করব, দেন একটা একটা করে ওপেন করব। তো আমি সবগুলো কপি করি। আমাদের গ্রুপে এটা দেওয়া হয়ে গেছে না? কোনটা, ওই থিম লিংক? হ্যাঁ, থিম লিস্ট তো পালাম আমি, পাইছি। ওকে, তো আমরা প্রথম এই থিমটা দেখি চলে যাই। তো এটা ব্লকসি নাকি ব্লকসি, যাই হোক ব্যাপার না, সঠিক নামটা কি ব্লকসি না? ব্লক হচ্ছে থিম থেকে, মানে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে তো আপনারা সবাই আসতে পারবেন, তাই না? তো আমরা প্রথমে চলে যাব থিম, থিম মানে অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স থেকে চলে যাব থিমে। থিম থেকে আমরা যে গ্রুপ সি বল, এটা নাম জানি কি ব্লক সি, থিমটা ই করছি আমরা, ডাউনলোড করছিলাম ওয়ার্ডপ্রেস ওআরজি থেকে, সেটা আমরা এখানে কি করব, আপলোড করব, অ্যাড নিউ এখানে ক্লিক করব, আপলোড করব, এখান থেকে চুজ ফাইল করব। চুজ ফাইল করে এখান থেকে ব্লকসি থিমটার ক্র্যাক ফাইল মানে জিপ ফাইলটা আমরা এখান থেকে ওপেন করে দিই। ওপেন করে এক্সটার্টে মানে ইনস্টলে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের কিছুটা সময় লাগবে। তো বাসন আপডেট হচ্ছে, হয়ে যাবে, সমস্যা নাই। রিপ্লেস কন্টেন্ট আপলোড, ওকে। যেহেতু আমি একবার আপলোড করছিলাম সেটা কন্টেন্ট আসছে, তো এটাই একটু ই হচ্ছে, রিপ্লেস করে হচ্ছে আবার। তো রিমুভ দা ওল্ড ভার্সন, ওকে আমরা অ্যাক্টিভ করে ফেললাম রিপ্লেস করে থেকে। এবার আমরা একটা করে প্রথমে আমরা প্লাগ ইন গুলো ইনস্টল করে দেবো, SY ব্লক CSY। ওকে, এখান থেকে আমরা চলে যাব ব্লক CSY তে। তো আমরা প্রথমে যাব প্লাগইনে, প্লাগইন থেকে যা যা আছে এখানে একটা একটা করে অ্যাক্টিভ শুরু করে দিব, আর এগুলো যেগুলো ইনস্টল নাই সেগুলো ইনস্টলে ক্লিক দিব, আর যেগুলো আছে সেগুলো অ্যাক্টিভ করে দেব। তো কিছু অপেক্ষা করি, অ্যাক্টিভ হচ্ছে, ওকে অ্যাক্টিভ করে ফেলছি, ঘুরতেছে ঘুরতেছে, এটাও অ্যাক্টিভ হয়ে গেছে। এটার জন্য একটু অপেক্ষা করতে হবে, এটা তখন একটু সমস্যা করছিল, এখনো করতেছে, এটা হোক, এটা অপেক্ষা করি আমরা। তো তার আগে আমরা আবার চলে যাই থিমে, চলে যাই থিম থেকে, থিমে চলে আসবো একদম থিমে, যেখানে ছিলাম আমরা। সেখানে আসার পর যখন আমরা থিমে আসলাম, থিমে একটা নোটিফিকেশন দেখাইলো, ঠিক আছে? তখন এই থিমটা, যে থিমটা নামাইছি সেই থিমটার, থিমে আসার পরে এখানে দেখবেন উপরে একটা থ্যাংক ইউ ফর ইনস্টল ব্লকসি ইউর রক রক। হ্যাঁ, এটা আমরা কি করবো, অ্যাক্টিভ এটা কমপ্লিট করে দিব, ঠিক আছে? অ্যাক্টিভে আমরা ক্লিক করে দিব, ক্লিক করে দিলেই হয়ে যাবে। এটাই হচ্ছে থিমের ইনপুট, মানে ইনপুট ফাইল মানে প্লাগ ইনের ভিতরে ছিল। তো আমাদের এটা অ্যাক্টিভ হয়ে গেছে। এবার বলবে যে তুমি কি এটা অ্যাক্টিভ করতে চাও, যদি আপনার এলাও করে দিতে চান করে দিতে পারেন, না চাইলে স্কিপ করে চলে যাবেন, ঠিক আছে? এটা যদি আপডেট করতে চান আপডেট করে নিতে পারবেন, নোটিফিকেশন আসবে আপডেট করবেন, এভাবে আপডেট করে নিতে পারবেন। আর যদি আপডেট না করতে চান স্কিপ করে চলে যাবেন, চলে এসে আপনারা যেটা করবেন সাইট স্টার্ট সাইট এখানে ক্লিক করবেন, ক্লিক করলেই আমরা মেবি টেমপ্লেট গুলো দেখতে পাবো। একটু অপেক্ষা করি, ঘুরতেছে তো ঘুরতেছে। তো সাইটে চলে আসলাম, দেখেন সাইটের এখানে ক্লিক করলাম, দেখেন সবগুলো টেমপ্লেট এখানে আছে, ঠিক আছে? সব টেমপ্লেট এখানে আছে, আপনি কোন ধরনের টেমপ্লেট চান। আমরা চাইলে রেস্টুরেন্ট ওয়েবসাইটের টেমপ্লেট ইম্পোর্ট করতে পারি, তো আপনার রেস্টুরেন্ট ওয়েবসাইটের টেমপ্লেট ইম্পোর্ট করুন, তাহলে ইম্পোর্ট করি আমরা, কমপ্লিটে এখানে ক্লিক করলে ইম্পোর্ট হয়ে যাবে। যদি এটা চান তাহলে এটা করতে পারেন, চাইলে এটা চাইলে এটা করতে পারেন। তো আমরা এটাই করি, ইম্পোর্ট করে ফেলি ওয়েবসাইটটা। তো এবার আমরা যেটা বলতেছি এখানে ইনস্টল দা স্টাইল থিম, স্টাইল থিম লাগবে না, আমরা নেক্সট করে চলে যাব। এখানে মানে কোনটা দিয়ে তুমি ই করতে চাও আর কি,
মানে পেজ বিল্ডার দিয়া মানে আমরা এলিমেন্টও দেখো না, তুমি কি এটা এইগুলা এগুলাও কিন্তু এলিমেন্টের মতোই কাজ করে, এটা বলা হয় পেজ বিল্ডার মানে ব্রিজিয়ার। আর এটাও সেম, তো আমরা দুইটা দিয়ে করি, এটা দিয়ে করি যে এটা সাবজেক্ট করতেছি এটা দিয়ে করি, সমস্যা নাই, তো সেম একই কাজ। তো নেক্সট করে করে আবার চলে যাবো ইনপুট। এবার একটু আমরা ইনপুটের জন্য অপেক্ষা করি। তো চাইল্ড থিম ইম্পোর্ট হচ্ছে 14%, 17%। আমাদের কিন্তু আগের ফাইলটা কিন্তু একদম এরকম জিরো, এখন কিন্তু এরকম জিরো আছে। এটা ইম্পোর্ট হওয়ার পরে দেখতে পারবেন আমাদের ইনপুটটা মানে থিমের ডেমোটা কিরকম। আগের যে কাজগুলো দিছিলাম আপনারা কি ওয়েবসাইট গুলো করছেন মনে বলে? এটার উপরে কাজ আছে বুঝছেন, আপনি যাই কিছু করেন ছোট্ট একটা কাজ শিখেও কিন্তু আপনি এখান থেকে আর্ন করতে পারবেন ভালো টাকা। ওয়ার্ডপ্রেস এর প্রতিটা ধাপ, একটা থিম ইনস্টল করবেন তারপরেও কাজ পাবেন, ডেমো ইনপুট করবেন সেটারও কাজ পাবেন, সামথিং কাস্টমাইজেশন করে দিবেন সেটারও কাজ পাবেন, আর ফুল একটা রেস্টুরেন্ট ওয়েবসাইট বানিয়ে দিলে সেটারও কাজ পাবেন, একটা প্লাগইন ইনস্টল করে দিবেন সেটার উপরও কাজ আছে। ঠিক আছে, ওয়েবসাইটের স্পিড কমে গেছে স্পিড অপটিমাইজেশন করে দিবেন সেটার উপরও কাজ আছে, আপনি কি চান সেটাই আছে এখানে। ওয়েবসাইটের সব ধরনের কাজই পাওয়া যায়, সব ধরনের এক্সপার্টই লাগে ওয়েবসাইটের ভিতরে। আপনি একটা প্রোডাক্ট আপলোড করে দিবেন প্রোডাক্টের উপরও কাজ আছে, সমস্যা নাই। একটা কাজের ভিতরে অনেকগুলো কাজ, যারা শুধু ওয়ার্ডপ্রেস সার্ভিস দেয় তারা শুধু ওয়ার্ডপ্রেসেরই সার্ভিস দেয়, অন্য কোনো সার্ভিস দেওয়ার দরকার নাই ওই 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 অ্যাকাউন্টে। তো আমাদের দেখেন একটু সময় লাগবে, আমরা অপেক্ষা করতে থাকি। ক্লাসটা আজকে যদি বড় হয়ে যাবে 10টা তো হবে, আরো 9টা আছে, একটু একটু করে দেখতে থাকি। আজকে কাজ হচ্ছে আমরা দেখবো ইনস্টল করবো ইনপুট করবো আর মনে করেন ডিলিট করবো, ঘুরতেছে তো ঘুরতেছি। আমরা এখন ওয়েবসাইটে ভিজিট করি, দেখি আমরা যে ডেমোটা ইনপুট করলাম সেটা কিরকম। তো মোটামুটি এটা ডেমো ইনপুট হয়েছে, যা খারাপ না একবারে, ফ্রির ভিতরে ভালোই আছে। চলবে, আমার সবচেয়ে পছন্দ হচ্ছে এই মেনু বারটা, নিচের ফুটারটা ভালো লাগছে, ফুটারটা ভালো লাগছে, হোম পেজে যাই তো। উপরে ডিজাইনটা চেঞ্জ করা যাবে কোনো সমস্যা নাই, থিমি ইনস্টল মানে আপডেট করলে ই ও করলে মনে করেন ফুটারটা চেঞ্জ করলে হয়ে যাবে, এখানে অনেকগুলো ফুটার অপশন থাকবে। তো দেখেন ডিজাইনটা দেখেন মোটামুটি প্রিমিয়াম ডিজাইনে আছে, এগুলো তো করে দিলে বায়ার বুঝবে না, যে বায়ারটা অবশ্য বুঝবে সব কিছুই এটা কি চিন্তা করছি আমরা, তাহলে যদি এক্সপার্ট হয় তাহলে বুঝবে, আর যদি না বুঝে সমস্যা নাই, কারণ আপনাকে বায়ার দিবে কম টাকা, আপনি তো থিম কিনে দিবেন না, আপনি ফ্রি থিম দিয়ে করে দিবেন। তো দেখেন এই একটা টেমপ্লেট, এখানে আরো অনেক ধরনের টেমপ্লেট আছে, ওকে আমি এটা দেখেন এখানে আরো অনেক টেমপ্লেট আছে, অনেক সুন্দর সুন্দর টেমপ্লেট আছে, এগুলো একটা একটা করে প্র্যাকটিস করে দেখতে পারেন, ফার্স্ট টাইম দেখতে পারেন, এগুলো মুখস্ত করে রাখার দরকার নাই, শুধু দেখবেন ইনস্টল করতে পারেন কিনা, কখন কোন বাইরে কাজ আসবে বলা যাবে না, হুট করে একটা ইনস্টল করে মনে করেন কাজ শুরু করে দিলেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, এই যে পার্সোনাল ব্লগ সাইট বা পার্সোনাল সাইট গুলো যেরকম হয় মানে রেজিডেন্সি সাইট গুলো, এখানে এইরকম থিম আছে, দেখেন প্রিভিউ দেখেন, আমি প্রিভিউ দেখাই, দেখেন এটা হচ্ছে পার্সোনাল, পার্সোনাল সাইটে তৈরি করতে পারবেন, এখানে ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিতে পারেন, এখানে ভিডিও অ্যানিমেশন সাইট আছে মানে ভিডিও মানে নিজের একটা সাইট ও ভিডিও সার্ভিস দিতেছে মেবি, এখানে দেখেন এরকম জটিল একটা থিম, একদম প্রিমিয়াম থিম, এইভাবে কিন্তু এগুলো নিয়ে কাজ করতে পারেন, এখানে সবকিছু চেঞ্জ করা যায় আগের মতো। তো আমরা বক্সি ব্লক্সি থিমটা দেখলাম, এখানে অনেকগুলো টেমপ্লেট আছে, আপনারা যে কোনো টেমপ্লেট নিয়ে কাজ করতে পারেন, দেখেন অনেক টেমপ্লেট আছে। তো আমরা এটা দেখা শেষ হয়ে গেছে, এখন আমরা চলে যাই হচ্ছে আর ডাউনলোড গুলো কোথা থেকে করতেছি এটা তো দেখতে পাইতেছেন, পরে তো আবার সমস্যা হবে না, ওয়ার্ডপ্রেস ওআরজি থেকে, হ্যাঁ ওয়ার্ডপ্রেস ওআরজি, আমি এটা সবগুলো ডিলিট করে দিই, আমি একদম বেসিক এটা নিয়ে নিই,
আর গুলো সবগুলো ডিলিট করে দেব, ওকে ইনস্টল করি, ওকে এগুলো রাখার দরকার নাই। আর চাইলে কিন্তু এটাই আমরা কিন্তু ওইখান থেকে না নিয়ে আরেক জায়গা থেকে আছে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের ডাউনলোড করতে হবে না, তারা সেটাও দেখে দিচ্ছি, তাহলে নামটা কপি করি না, ওকে ব্লক সি। ওকে সবগুলো ডিলিট করে দিলাম, ওকে 17 দরকার নাই। এবার আমি প্লাগ ইনে যাই, রেজিস্টার মারি, ওকে কিছুটা সময় লাগবে, ওকে প্লাগ ইন, নিচে চলে আসি, রিসেট প্লাগ ইন, রিসেট মেরে দিই, রিসেট রিসেট, ওকে এটা রিসেট হোক, আগের মতো আমরা ফ্রেশ করে নেব, ঠিক আছে ঝামেলা শেষ, এখন আর ওয়েবসাইট এরকম দেখাবে না, তো এটা এখন চলে গেছে, মেবি এরকম হয়ে গেছে। ওকে আমরা এবার প্লাগইন গুলো সবগুলো ডিলিট করি, প্লাগইন যতগুলো আছে সবগুলো ডিলিট করে দিই, মানে এতগুলো প্লাগইন থাকলে সাইটটা এমনিতেই জাম করে ডিলিট। এখন খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি হইতেছে, তখন দিলাম হইলো না, অনেক সময় নিল, এখন যে থিম নাই মা বাপ নাই, এখন ঠিক হইতেছে। ওকে হয়ে গেছে, এখন আমি যেটা দেখে দিয়েছিলাম সেটা হচ্ছে ওই থিম ওইখান থেকে ডাউনলোড না করে কোথা থেকে নিতে পারবো, এখানে আমরা অ্যাড নিউ থিমে চলে যেতে পারি, অ্যাড নিউ এসে এখানে সার্চ করে যে নামটা যে সার্চ করেছিলাম সেটা লিখে সার্চ করলে এখানে আমরা এই থিমটা পেয়ে যাবো, দেখছেন পেয়ে গেছি। তো আর একটা থিম আমরা ডাউনলোড করছি সেটা হচ্ছে নেভি, নেভি থিমটা আমরা এখান থেকে কপি করে আমরা চাইলে এখান থেকে ই করতে পারি, তো দেখতে পারি যে আছে কিনা নেভি থিমটা ওয়ার্ডপ্রেস ওয়ার্ডজিতে, যদি না থাকে সমস্যা নাই, আমরা বাইরে থেকে ডাউনলোড করে নেবো তাদের নিজস্ব ওয়েবসাইট থেকে, ঠিক আছে। নেভি থিমটা কিন্তু এখানে আছে, তো আমরা এটা ইনস্টল করে ফেলি, এত ডাউনলোড করার থেকে এটা সহজ একটা পন্থা, ঠিক আছে তো এটা ইনস্টল হয়ে যাক, ইনস্টল হচ্ছে, কিছুটা সময় লাগবে ইনস্টল হইতে, আর এখান থেকে হইলে কি ডেমো খুঁজে বের করা একটু কঠিন হয়ে যায়, মানে সবকিছু ঝামেলা ঝামেলা লাগে আমার কাছে, আমি অ্যাক্টিভ করে দিই, তো এইগুলো কিন্তু একদম কোনো কোডিং না, একদম ফ্রি থিম, তো দেখেন এটা কমপ্লিটলি ভাবে আমরা অ্যাক্টিভ করে ফেলছি। এখন দেখেন এখানে সাইটের ই আছে আপনার, তাহলে এখান থেকে এই সাইট গুলো আপনারা নিতে পারেন, মানে টেমপ্লেট গুলো নিতে পারেন, আমরা এখানে ট্রাই করতে পারি ট্রাই অন দা রেডি ইওর সাইট টা স্টার্ট সাইট, মানে স্টার্ট সাইট, তো এখানে কমপ্লিট ভাবে ডেমো আছে, আমরা চাইলে এখান থেকেও এটা ইম্পোর্ট করতে পারি, তো দেখি কোন ডেমোটা ইনপুট করা যায়, ইনস্টল আগে প্লাগ ইন গুলো ইনস্টল করে নিতে বলতেছে, করে ফেলি সমস্যা নাই। দেখেন প্রসেস গুলা দেখেন তাহলে হয়ে যাবে, এটা কোনো ব্যাপার না, তো সবগুলা সিম্পলি আছে, নেভি থিম আছে, তারপরে আছে সুতি থিম, আরে বাপরে, যাই হোক, ওকে আমাদের দেখেন যখন আমরা টেমপ্লেটটা সরি প্লাগইনটা যখন ইনস্টল করে ফেললাম তখন বলতেছে তুমি কোন প্লাগইন দিয়ে কোন মানে প্রতিটা প্লাগইনের আন্ডারে থিম গুলো আছে, যে আমরা কাজ শিখছি কি এলিমেন্টর দ্বারা, তাহলে এলিমেন্টরে ক্লিক করবে, তো এলিমেন্টর আন্ডারে যেগুলো থিম গুলো আছে মানে ডেমো গুলো আছে সেগুলা আমরা এখান থেকে ইম্পোর্ট করতে পারি,
যেগুলা ফ্রি আর কি, তো মোটামুটি সবগুলোই তো দেখতেছি আনলক আছে, প্রিমিয়াম আছে, তারা ফ্রিতে আছে কোনগুলা ক্যাটাগরি দেখি, ফ্রি ফ্রিতে 00 একটাও নাই, এরকম তো হওয়ার কথা না। ইম্পোর্ট ইম্পোর্ট এই যে ইম্পোর্ট করতে বলতেছে, তাহলে আবার বলে গেছে 00 একটাও নাই, একটা করে ফেলি আমি দেখি, এই সাইডটা আমার কাছে ভালো লাগতেছে, এটা করে ফেলি ইম্পোর্ট, তো ইম্পোর্ট করে ফেলি। এবার ইম্পোর্ট সাইট এগুলো ইনস্টল হবে একটাতে করে, তো আমরা অপেক্ষা করি, আমাদের কাজই আজকে অপেক্ষা করা আর দেখা। ওকে হয়ে গেছে, এখন বলতেছে ভিজিট সাইট, মানে তুমি যে সাইটটা ইম্পোর্ট করছো সেটা দেখো। ওকে আমরা ভিজিট করি, দেখেন সাইটটা কিরকম দেখছেন, একদম তৈরি করা, মেনু হোম পেজ, ওয়াও একদম মাথা নষ্ট করা সাইট তৈরি হয়ে গেছে, টিম মেম্বার ঠিক আছে, ওকে দেখেন রেডিমেড সাইট কিন্তু তৈরি হয়ে গেল একদম। এখানে সবকিছু তোমরা চেঞ্জ করতে পারো থিম প্লাগইন এর মাধ্যমে। তো যাই হোক, আমরা নেভি থিমটা দেখলাম, এখানে নেভি থিমের কিন্তু আরো অনেকগুলো আছে, আপনারা চাইলে এগুলো ইউজ করতে পারেন। হ্যাঁ দেখেন অনেক নাইস নাইস টেমপ্লেট আছে, মোটামুটি অনেক টেমপ্লেট, ফুড টেমপ্লেট, এটা ওইটা ফুড, মিউজিক, ব্লগিং আছে, বিট সেন্টার, ডগ রিলেটেড মানে পেট শপ মানে কুকুর বিক্রির শপ আছে, এখানে সব ধরনের আছে মোটামুটি, যেগুলো রিসেন্টলি বেশি লাগে সেগুলো এখানে দেওয়া আছে। তো যাই হোক আমরা এটা দেখে ফেললাম, এখন আমরা এটা কেটে দিই, কেটে দিয়ে আমরা এটাও আনিষ্ট করে ফেলি। তো এটা ভালো আছে, খারাপ না একদম, নেভি থিম দেখেন পেট থিমের মতো, কিন্তু এখানে কিন্তু আমরা একদম ফ্রিতে টেমপ্লেট পাই দিচ্ছি একদম ফ্রিতে, এটা আমি ডিলিট করে ফেলি। যদিও এই ক্লাসটা খুব ইম্পর্টেন্ট না, আবার ইম্পর্টেন্ট ঠিক আছে, কারণ এটা লাগবে আপনাদের কাজ করতে গেলে, এত কিন্তু মানে বারবার নাই যে আপনাকে খালি প্লেট থিম দিয়ে কাজ করবে, যখন বলবে আমাকে একটা ভালো একটা টেমপ্লেট ডেমো দেখাও তুমি কি এই কাজটা করতে পারবা কিনা, তখন বায়ারকে আগে প্রস্তাব দিতে হবে যে আপনি করেন আমার এই ডেমো গুলা দেখেন যে এগুলো ভালো লাগে কিনা, যেটা ভালো লাগে সেটা দিয়ে আমি আপনার জন্য বানাই দিতেছি, সমস্যা নেই। তো এইভাবে বাইরকে অফার করে কনভিন্স করতে হবে, তারপরে মূলত কাজগুলো নিতে হয়। আগে বায়ার বলবে যে ডেমো, বায়ারে যদি ডেমো থাকে যে এরকম একটা ওয়েবসাইট বানাইতে হবে, বায়ার যদি বলে দেয় তাহলে তো হইলো, আর যদি বায়ার না বলে তাহলে আপনাকে ডেমোটা দেখাতে হবে। তো যাই হোক আমরা যেবি থিমটা দেখে ফেললাম, এখন চলে যাব হচ্ছে সুখী থিম, সুখী থিমে চলে যাই, এটাও খুব জনপ্রিয় থিম, নাম সুখী থাকলে কাম হবে না ঠিক আছে, দেখি ভিতরে কি আছে। ও এটা দেখি আমরা ওয়ার্ডপ্রেস আছে কিনা, হ্যাঁ এটাও আছে দেখছেন, সব আছে ফ্রি থিম, যেগুলো পপুলার থিম সেগুলো আছে, টেমপ্লেট গুলো যেখানে সহজ সেখানে এগুলা। তো আমরা এটা ইনস্টল করে ফেলি, এখন আমাদের সময় নেই, খালি বসেও সময়, এখন এইরকম অবস্থায় আছে আমাদের থিমটা, পরে আমাদের ওয়েবসাইটটা অ্যাক্টিভ করে ফেললাম, অ্যাক্টিভ হয়ে গেছে সুখী থিমের ড্যাশবোর্ড, দেখি এখানে অপশন গুলো পাই কিনা, সুখী থিমের অপশন মানে থিমের টেমপ্লেট গুলো বলতে আগে দেখতে হবে। ওকে দেখেন এই থিমটা দেখেন একটু অন্যরকম, দেখেন এর আগে একটা থিম ইনস্টল করলাম, এখান থেকে কিন্তু আমরা এই থিমের অ্যাপিয়ারেন্স থেকে থিম আসলাম, আসার পরে কিন্তু এখানে উপরে একটা ই পাইলাম, মানে অপশন পাইলাম যে ইনস্টল করার অ্যাকশন বা প্লাগ ইনস্টল করার একটা অপশন, কিন্তু এখানে কিন্তু নাই সেটা এরকম। এখান থেকে আমরা যদি ক্লিক করি সুখী ড্যাশবোর্ড, হয়তো এখান থেকে পেতে পারি দেখছেন, এখানে চলে আসছে একটু অন্যরকম কিন্তু। এবার দেখেন এই যে এখানে লেখা আছে ইনস্টল অ্যাক্টিভ প্লাগইন, ইনস্টল অ্যাক্টিভ প্লাগইন, এখানে ডেমো গুলো আছে, এই যে ওয়ান ক্লিক ডেমো ইনপুট উপরে লেখা আছে, এক ক্লিকের ডেমো কিভাবে ইনপুট করবে সেটা, এই থিম গো মানে প্লাগইন গুলো ইনস্টল করে হয়ে যাওয়ার পরে ডেমোটা আপনারা ইনস্টল করতে পারবেন। তো সুখী সাইট,
সুকি সাইট ইনপুট, এবার বলতেছে আপনি একটা সাইট ইনপুট করেন, এলিমেন্টর সাজেস্ট করতেছে, এলিমেন্টর থিম দিয়ে করতে বলতেছে। দেখেন এখানে কিন্তু আরো অনেক জনপ্রিয় থিম আছে, মানে খুব ভালো ভালো থিম আছে। তো চাইনিজ থিমটা, এই থিমটা নিয়ে আমি কাজ করছি। এই যে এটা আমার ওয়েবসাইট আছে, লার্ন মোরে আমরা যদি ক্লিক করি আরো দেখতে পারবো। যেখানে প্রো লেখা আছে সেটাতে হবে না, প্রোতে আসলে পেড ভার্সন, আমরা ফ্রি ভার্সন গুলোই দেখি। দেখি এখানে উপরে সাজেস্ট আছে কিনা ফ্রিতে করার অপশন, ওকে নাই মেবি। তো আমরা দেখি ফ্রিতে কোনগুলো হয়। মোটামুটি সবগুলো এজেন্সি আছে, চুল কাটিং অনেক থিম দেখতেছি, হ্যাঁ অনেক থিম। তো আপনারা এইভাবে দেখতে পারেন। এই থিমটা আমরা ইম্পোর্ট করি, এখানে ক্লিক করলাম, দেখেন ইম্পোর্টের কিন্তু কোনো অপশন নাই এই সাইড দিয়ে। থিম হলো হচ্ছে এটা হলো এই থিম, দেখেন এখানে নিচে দেখেন দেওয়া আছে, এইগুলাই ইনস্টল করতে হবে অ্যাক্টিভ। আমরা একটা একটা করে অ্যাক্টিভ করে ফেলি, তাহলে এটা ইনপুট হয়ে যাবে। এটা অ্যাক্টিভ করে ফেলি, দেখি একটু, ওকে। আমরা তো এখানে মডার্ন, এখানে ইনপুট, বাকিগুলো কই এ টেমপ্লেটের ভিতরে? দেখি তো আর একটা দেখি, কোনটা দেখে যায়, এটা দেখি এখানে ড্যাশবোর্ড ইনপুট আসতেছে না। ওকে প্লাগ ইন ইনস্টল করলাম, এখানে এখানে এটা আসার কথা, এখানে আসতেছে না মনে হয়। ইনস্টল মিসিং আছে কিছু, ড্যাশবোর্ডে কিছু ফাইল মিসিং আছে। ওকে হয়ে যাবে, ম্যাক শিওর ইউর ডিসেবল, ও মাই গড, এটা তো নাই এখানে। ইনপুট সাইট, সাইট সাইট দেখেন, এবার যেটা হয়েছে একটা সমস্যা হয়েছে, এখানে ইম্পোর্ট হচ্ছে না, ইম্পোর্টের অপশন আসতেছে না। তো দেখি এটাই আমরা, ইম্পোর্টের অপশন তো আসার কথা, প্লাগইন অ্যাক্টিভ হয়ে গেছে, এবার পাইছি দেখছেন। এবার দেখেন নিচে ইনপুট সাইট, প্লাগইন ইনস্টল করার পরে ইনপুট সাইট এসে, এবার আমরা ক্লিক করি প্রথম যেটা ছিলাম ওইখানে চলে যাই, রেস্টুরেন্ট ওয়েবসাইট মেবি। তো কিছু কিছু ভেজালি, মানে ভেজাল করে দেয় আর কি, ঝামেলা পাতায়। আমি এটা ইনস্টল করে ফেলি, তারপরে দেখি আসে কিনা। মেসেঞ্জার, ওকে মেসেজ করার একটা অপশন আছে, লাইভ মেসেজ করতে পারবে। ওকুমার্স আপলোড হচ্ছে, আমরা অপেক্ষা করতে হবে, কিছু করার নাই, শুধু অপেক্ষা আর অপেক্ষা। আমার কথা কি ক্লিয়ার শোনা যায়? এখন এটা ইনস্টল হইতে মানে আধা ঘন্টা লাগে, তাই তো মনে হইতেছে। জামা কাপড়ের ওয়েবসাইট তৈরি করে সেল করা যাবে, আমাদের ই আছে সাগর ভাই, জি ভাইয়া, আপনার ল্যাম ম্যাম এখানে তৈরি করে বিক্রি করে ফেলতে পারবে। আমি সেটা বুঝতেছি না এটা কি হচ্ছে। এটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের ক্লাস, হচ্ছে একটা ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হয়। আজকে যেটা করতেছি আমরা থিম গুলো ইনস্টল করতেছি, শুধু ইনস্টল করা শিখতেছি আর থিম গুলো ইনপুট করা শিখতেছি, মানে কিছু পপুলার থিম আছে না ফ্রিতে সেগুলো। তো এটা অনেক সময় লাগতেছে, যাই হোক আমি এটা আনিয়ে আমি উপরে চলে যাই, যে আমাদের যেটা আমি করতাম সেটা সেটা এখান থেকে ইনপুট করব। কি এখানে দুইটা প্লাগইন আছে আর সাইট ইনপুট, দেখেন নিচে সাইট ইনপুট লেখা থাকবে, এখানে ক্লিক করে ইনপুট করে ফেলবেন। তো ইনপুট হচ্ছে, দেখেন ঘুরতেছে, এখন সাইটটা এরকম অবস্থায় আছে সাদা মাটা, আমরা এটা ওকে করি, হয়ে যাবে ইনশাল্লাহ।
2% হইছে হবে। সাত পার্সেন্ট নাজমুল কই? নাজমুল নাজমুল নাই না? রকি ভাই আছেন? রকি ভাই নাজমুল ভাই তো ছিল, চলে গেছে মনে হয়, এখন নাই। ওকে, সাইটটা কমপ্লিটলি ইম্পোর্ট হয়ে যাওয়ার কথা, আবার সময় নিয়েছে। ইম্পোর্ট তো দেখালো কমপ্লিট, 33 34। মেবি কন্টেন্ট আপলোড হচ্ছে, আমরা একটু রিপ্লেস করে দেখি। এটা হচ্ছে ক্লিনার, ক্লিনার ওয়েবসাইট গুলো আছে না, বিভিন্ন ভাষা বাড়ি ক্লিন করে, মানে সাফ করে আর কি, ক্লিনার ওয়েবসাইট সার্ভিস সেল করে তারা। যাদের ক্লিনার ওয়েবসাইট লাগবে তারা এই সাইটটা কাজে লাগাতে পারবে। এরকম অনেক সাইট আছে, ঠিক আছে। আমাদের বাংলাদেশে যেমন ধরেন কাজের লোকের জন্য কোনো ই নাই, ওখানে চুল কাটার ওয়েবসাইট আছে, ঠিক আছে। চুল কাটবে ওয়েবসাইটে যে অর্ডার করবে, কেউ কেউ আছে বাসায় যে কেটে দিয়ে আসবে, ঠিক আছে। আবার ধরেন এই যে ক্লিনার ওয়েবসাইট গুলো কেমন হয়, যেমন আমার একটা বাড়ি বা একটা অফিস সম্পূর্ণ পরিষ্কার করতে হবে, তাদেরকে ওয়েবসাইটে যা এসএমএস করতে হবে যে আমার একটা বাসায় আছে, ডিল করবেন, টাকা দিয়ে দিবেন, এখান থেকে তারা এটা সম্পূর্ণ ক্লিন করে চলে আসবে, টাকা আর আপনাদের কাছে চাইবে না, বুঝছেন। আমেরিকায় এরকম করে সেল হয় সবকিছু, ওয়েবসাইটের মাধ্যমে সেল হয়। ওরা অনেকে কেনে না পৃথিবীর, মানে ধরতে গেলে অন্যরকম একটা ওদের সিস্টেম। তো ইনপুট এখন হয় নাই, অপেক্ষা আর অপেক্ষা, আর কিছু করার নাই। ডেমো ডেমো ইম্পোর্ট অদার্স অপশন 102%, এই মারছে 4%, 105%। ওকে ফিনিশ, ওয়েবসাইট ফুল, ইমিডিয়েটলি। হ্যাঁ, এই দেখেন কমপ্লিট ভাবে কিন্তু একটা অপশন মিসিং যায় না, সবগুলো কিন্তু চলে আসছে, দেখছেন চলে আসছে। তো এটাও আমরা দেখে ফেললাম যে এটা টেমপ্লেট গুলা কিরকম হয়, এটাও আমরা এখন ডিলিট করে দিব। সুখী থিম তিনটা দেখে ফেলছি, আরো অনেকগুলো আছে, একটু তাড়াতাড়ি করতে হবে, করার নাই। ওকে, এটা ডিলিট করে ফেলি। তারপরে আছে কোন থিম? কসমস না, কসমস WP থিম, এটা আছে কিনা এটা আমরা, তার আগে আমরা ওয়েবসাইটটা ক্লিন করে নেই। রিসেট রিসেট থিম, ওকে, আমরা সম্পূর্ণ থিম গুলো রিসেট করে দিলাম। ওকে, আমরা আবার চলে যাব WP থিম, থিমে চলে আসব। আগের প্লাগইন গুলো ইনস্টল করা, মানে ডিলিট করা উচিত ছিল, যাই হোক ওটা পরে করবো নি, আমরা এটাও ডিলিট করে দিলাম সুখী থিমটা। এখন আমরা নিউ অ্যাড এ নিউ এখানে ক্লিক করব, আমরা দেখি কসমস থিমটা আছে কিনা। এখান থেকে আমরা এখানে করব, মানে লেখে পাঠিয়ে দেবো, অ্যাড নিউ থেকে চলে আসবো এখানে, এখান থেকে আমরা এটা ইনস্টল করে দেবো। ইনস্টল করে ফেলি, ইনস্টল করি, তারপরে আছে ডিপ থিম। তো এটা কিছুটা সময় লাগবে, ডিপ থিম পরে এক্সট্রা, তারপরে ফলে এক্সট্রা তো আমরা জানি, ঠিক আছে, এক্সট্রা হলো সবচেয়ে সহজ কাজ করছি আমরা এক্সট্রা দিয়ে। ফলে আছে, ওস্কান আছে, জিতা থিম আছে, জিক্রে, এটা কি জ্যাকরা থিম,
অনেক সময় লাগে, সমস্যা। জি ভাইয়া, সবগুলোর প্রসেস কি একই রকম না? শুধু না, একটু কতগুলো আগে দেখি আমরা, কিছুগুলো দেখি, দেখার পরে যদি মনে হয় যে অন্য মানে এক একটা থিমের তো এক রকমের সিস্টেম থাকে, ঠিক আছে, সামনে খুঁজে খুঁজে খালি একটু ই করতে হবে আর কি। হ্যাঁ হ্যাঁ, সিস্টেমটা বুঝতে হবে। বুঝতে হবে। ওকে, অ্যাক্টিভ হয়ে গেছে। তো এখানে দেখেন সেম প্রসেস, এখানে যদি না পান ঠিক আছে চলে যাবেন হচ্ছে এখানে উপরে দেখেন ড্যাশবোর্ড, গ্রেট স্টার্ট উইথ দা কসমস WP, এখানে আমরা ক্লিক করলাম। এবার দেখি কি হয়। তো এবার মনে হয় এই যে দেখেন এখন ইম্পোর্ট করতে বলতো, দেখছেন ইম্পোর্ট, দেখেন এখানে কিন্তু অনেকগুলো টেমপ্লেট আছে, দেখছেন আমাদের কিন্তু টেমপ্লেট নিয়ে আর কখনো সমস্যা, একদম পরিপূর্ণ টেমপ্লেট আছে, ক্লিয়ার? এটা নিয়ে কিন্তু আমি কিছুদিন আগে কাজ করছি, দেখেন প্রিভিউ গুলো দেখেন, এখন শুধু প্রিভিউ দেখাবো, ইনস্টল ইম্পোর্ট তো সবাই করতে পারে, মানে ওইখানে ইম্পোর্টে ক্লিক করলে ইম্পোর্ট হয়ে যাবে, দেখেন রেস্টুরেন্ট ওয়েবসাইটে মানে বাজানো হয়ে যেতে পারবেন না, এরকম ডিজাইন করে দিলে বাইরে খুশি আপনিও খুশি টাকাও খুশি, দেখেন কি কি থাকতে পারে একটা রেস্টুরেন্ট ওয়েবসাইটে, সব এখানে দেওয়া আছে। তারপরে ধরেন রেস্টুরেন্ট ওয়েবসাইটটা কমপ্লিট করে ফেললেন আর দেখলেন, এবার দেখেন নিউজ ব্লগ সাইট, আমরা যে ব্লগ সাইটের ডেমোগুলো আমরা দেখতে পারি এখান থেকে, ব্লগ সাইটগুলো কিরকম হবে, দেখেন ব্লগ সাইটটা এরকম হবে, হোম থাকবে, টেকনোলজি, ফ্যাশন, ট্রাভেল, অ্যাবাউট, বেস, কন্টাক্ট আস ইত্যাদি ইত্যাদি, টপ সাইটে থাকবে আপনার বিভিন্ন ধরনের কন্টেন্ট যেখান থেকে আপনি অ্যাডসেন্স এর মাধ্যমে ইনকাম করে খাবেন, ঠিক আছে, গুগল অ্যাডসেন্স, এখানে অ্যাডসেন্স শো করার অপশন আছে, সমস্যা নাই। ও এগুলা, এটা হচ্ছে ব্লগ সাইট কিভাবে তৈরি করতে হবে সেটা, এগুলো এটা ম্যাগাজিন মানে নিউজ পেপার সাইট যেটা বলি আমরা, এটা হচ্ছে নিউজ পেপার সাইট, সাইট এটা দেখছেন ওয়ার্ডপ্রেস এর মতো। হ্যাঁ, এই দেখছেন এখানে কিন্তু একটা অটোমেটিকলি কিন্তু এখানে ই হচ্ছে, দেখছেন একটা কিন্তু এখানে ই হচ্ছে, অ্যাড চলতেছে, দেখছেন অ্যাড চলতেছে, এখানে কিন্তু আপনার অ্যাড শো করবে, এটা হলো নিউজ পেপার, এখানে একটা দেখছেন অ্যাড শো করার একটা অপশন, দেখছেন এগুলা আপনি অ্যাডসেন্স থেকে ইনকাম করে খাওয়ার জন্য এগুলা অ্যাডস, ম্যাগাজিন সাইট লাগবে, অ্যাডসেন্স এগুলা সাইটটা হয়ে যাবে, দেখছেন অনেক কাজ কর্ম আছে। তো এখানে আপনি চাইলে এক্সট্রা ভাবে আলাদা ভাবে থিম গুলা ই করে নিতে পারবেন, বুঝলেন, নাম লিখে নিলেন আর প্রথম আলোর মতো করে, প্রথম আলোর কিন্তু মাসে মাসে প্রায় 10 থেকে 20 লাখ টাকার উপর ইনকাম শুধু ওয়েবসাইট থেকে, একটা ওয়েবসাইট থেকে, বিশ্বাস করবেন কিনা জানি না, শুধু একটা ওয়েবসাইট থেকে, এরকম একটা নিউজ ওয়েবসাইট বানাইছে ওইখান থেকে অনেক ধরনের অ্যাড আসে, শুধু ওয়েবসাইটের অ্যাডসেন্স থেকে অ্যাডসেন্স, তারপরে হচ্ছে আপনার অ্যাফিলিয়েট করে তারা এখান থেকে, যাই হোক তারপরে দেখেন এখানে অনেক থিম আছে, ঠিক আছে আপনার যেরকম থিম লাগবে থিম নিয়ে আর আশা করি কোনো সমস্যা হবে না। ইনস্টল করলাম না, ইনস্টল করার প্রসেস হচ্ছে এই যে ইম্পোর্ট, ইম্পোর্ট ঠিক আছে, ক্লিক করলে ইম্পোর্ট হয়ে যাবে। তো আমরা আবার থিমে চলে যাই, এখন আমরা যেটা করব হচ্ছে ডিপ থিম যেটা আছে, ডিপ ডিপ থিমে আমরা ক্লিক করব। তো ডিপে এখানে অ্যাড এ নিউ আমরা ক্লিক করি, তো এখান থেকে আমরা যেটা করব এখান থেকে আমরা অ্যাড নিউতে আসি, এখানে নাম লিখলাম ডিপ থিম, এখানে আসার পরে দেখেন ডিপ থিম কোনটা আছে, ডিপ থিম WP ডিপ লো, এটা হবে না, এই যে একটা আছে ডিপ থিম, ঠিক আছে এটা নাম দেখে করতে হবে, নাম দেখে ই করতে হবে। তো আমরা এটা ইনস্টল করে ফেলি, প্রসেসটা দেখি খালি শুধু, ঠিক আছে বাকিগুলো আমরা এক্সট্রা তো আমরা জানি, তারপরে একটু দেখা দিব, সমস্যা নাই, মানে এটা এক একজনে এক একটা বলে এক্সট্রা আস্তা। তো এটা আমরা দেখি, এটা এই যে দেখছেন এখানে প্লাগ ইন ইনস্টল করতে হবে, সেম সেম প্রসেস, প্লাগ ইন ইনস্টল করি, করে ফেলি, কিছুটা সময় লাগুক, মানে আপনার ওয়েবসাইটে প্লাগ ইন করতে গেলে এটাই প্লাগ ইন, তাই তো? না, প্লাগ ইন এর ভিতরে সবকিছু করতে হয়, বুঝছেন, একটা যদি আপনার এক গ্লাস পানি খেতে হয় ঠিক আছে, একটা এলিমেন্টের দরকার, প্লাগ ইন করে তারপরে, হ্যাঁ প্রথমে প্লাগ ইনটা ইনস্টল করে নিতে হবে, কারণ প্লাগ ইন এর ভিতরে সবকিছু থাকবে, ঠিক আছে আপনার ইম্পোর্ট করার অপশন থাকবে, যে দেখছেন এখন ডেমো বেরিয়েছে, দেখছেন ডেমো ইম্পোর্ট করো, ডিপ থিম এর ডেমো, দেখছেন ডিপ থিম, ওটা ইনস্টল করার সাথে সাথে এটা আসবে,
তো দেখি কেউ আমাকে, আমি বিএসএমএস একটু সময় লাগতেছে। অ্যাক্টিভ অ্যাক্টিভ আস, একটু তাড়াতাড়ি অ্যাক্টিভ আসো, আমরা অ্যাক্টিভটা করে ডিপ থিমের ডেমোটা দেখাবো। দেখেন আমরা কিন্তু মোটামুটি 2-3 উপরে কিন্তু ডেমো দেখে ফেললাম, নাইস নাইস ডেমো, ঠিক আছে? আর এগুলো কোনো কখনো কোনো কিন্তু ই নাই, কোনো ইফেক্ট নাই, কোনো ধরনের সাইড ঝামেলা হবে না, শুধু কাজ করবেন একদম, কপিরাইট কোনো ঝামেলা নাই, কোনো কোডিং নাই, কোনো হ্যাকিং এর কোনো একটা ঝামেলা থেকে মানে একসাথ দূরে। কিছু কিছু থিম আছে, আমরা ওই যে ডাব্লিউপি থিম আছে না, ডাব্লিউপি লকার, ওইখান থেকে ইউজ করলে দেখা যায় কি ওই থিম গুলোর ভিতরে কিছু কিছু কোড থাকে, যেটাতে আসলে বায়ারের ক্ষতি হয়, একটা সময় হ্যাকিং হয়ে যায়, মানে ওয়াইস সেটটা বন্ধ হয়ে যায় এরকম। কিন্তু আপনি যদি এখান থেকে করেন, এখান থেকে কিন্তু আপনি একদম প্রফেশনাল মানের ওয়েবসাইট বানায় ফেলতে পারেন ফ্রিতে, কোনো রিস্ক ছাড়া, নো রিস্ক, শুধু কাজ করবেন। আর ডেমো নিয়ে তো কোনো সমস্যা নাই, যদি 1000 ডেমো দেখেন একটা ডেমো তো পছন্দ হবে আপনার, সেটাই কাস্টমাইজেশন করে ওইটা বানিয়ে দিন, ঝামেলা শেষ, সুষ্ঠু কাস্টমাইজেশন। ওকে রিটার্ন, আমরা ডেমোতে চলে যাই, ডেমো ইনপুট, আমরা ডেমো ইনপুটে ক্লিক করি, দেখেন এখানে অ্যাপিয়ারেন্স এর ভিতরে শো করতেছে কতগুলো প্লাগইন এর এখানে এক্সট্রা দিতে পারে, ইউজার এখানে দিতে পারে, টুলস এর এখানে দিতে পারে, ডেমো ইনপুটের অপশন গুলো কোথায় দিবে বলা যাবে না, এক একটা থিমের এক একটা জায়গা থাকে, ঠিক আছে? তো একটু সময় লাগুক, আমার মনে হয় এমনিতে নেট প্রবলেম, রিটার্ন করি। আমি কি আছি? আছেন আছেন সবাই? হ্যাঁ, সময় লাগে, সার্ভার প্রবলেম তো। ওরে বাপরে, কতগুলো হিরো হয়েছে, ডেমো ইনপুট করি, দেখো ডেমো ইনপুট করতে দেয় কিনা, রিটার্নিং প্লাগইন, রিকমেন্ড, রিকমেন্ড করতে হবে কিছু জিনিস, ফুল ইনস্টল করতে হবে, তারপরে কাজই তো করতেছে না। বুঝছি, আমার এই থিমের মধ্যে কিন্তু কোনো একটা প্রবলেম আছে, তারপরে মেবি প্রবলেম হচ্ছে, নেটে প্রবলেম হচ্ছে। আমি এটা প্লাগইনে চলে যাবো, ডিলিট করে আমি অন্য থিমে কাজ করি, এক্সট্রা থিম তো আমরা জানি, আমি এক্সট্রা পলেক্স দেখি, পলেক্স দেখি,